কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮৬৯ সালের ১৮ই সেপ্টেম্বর জন্ম হয় বিখ্যাত বিজ্ঞান সাহিত্যিক জগদানন্দ রায়ের। ১৮৯৯ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যু হয় সমাজ সংস্কারক রাজনারায়ণ বসুর। ১৯০৫ সালের ১৮ই সেপ্টেম্বর জন্ম হয় অভিনেত্রী গ্রেটা গার্বোর। ১৯৭৭ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যু হয় আইনজ্ঞ শিক্ষাব্রতী ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুধীরঞ্জন দাসের। ১৯৯৩ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যু হয় অভিনেতা অসিত কুমার সেনের। আজ বিশ্ব জলসম্পদ নজরদারি দিবস। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আমি আপনাদের সুরজিৎ। তা শুরু হয়ে গেল আজকের সকাল সকাল। প্রত্যেককে প্রথমেই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই। তবে আমাদের মতো মানুষদের প্রত্যেক বছরই একটু একটু করে দুঃখ বাড়ে, যতই দেখি যে আকাশে ঘুড়ি কমে যাচ্ছে, যতদিন যাচ্ছে। এরপর হয়তো দেখবো দুজন মানুষ দুটো মোবাইল নিয়ে তাকিয়ে বলছে ভোগ আটটা মোবাইলের দিকে তাকিয়ে। যতই টেকনোলজি এগোক, ততই মনে হয় জীবনের কোনো একটা অংশ সারাক্ষণই শেকড় খুঁজে বেড়ায়, সারাক্ষণ মাটি খুঁজে বেড়ায়, মাটির গন্ধ খুঁজে বেড়ায়। আর সেই কারণেই মনে হয় লোকসঙ্গীত আমাদের জীবনে যতই আমরা এগিয়ে যাই, যাই পরি, জিন্স পরি, শার্ট পরি, লোকসঙ্গীত আমাদের মধ্যে থেকেই যায়, সারা শরীর সারা সিস্টেম ওর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কারণ ওই যে শেকড়, শেকড় শেকড়ের টান। আর সেই কারণে আজকে আমাদের সাথে এমন দুজন মানুষ যাদের আসলে আমাদের নাম বলার কোনো আপনাদের প্রয়োজন নেই, গঙ্গাধরার তুলিকা। দুজনকেই সুপ্রভাত, এবং যেমন বললাম একদম থ্যাংক ইউ গঙ্গাধর। আর বললাম যেমন আপনাদের অন্তত গঙ্গাধর তুলিকার নাম আমার বলার প্রয়োজন নেই, গঙ্গাধর তুলিকা এর মধ্যেই আমাদের সবার বাড়ির আত্মীয় হয়ে উঠেছে, সবাই গঙ্গাধর তুলিকাকে চেনে। এবং কৃষ্ণনগর থেকে দুজনে আজকে এসেছে, আপনাদের গান শোনাবে, এটাই মুখ্য উদ্দেশ্য। আর ভোর দুটোর সময় বেরোতে হয়েছে, তাই না? অতএব যারা আমরা অনেকে বলে থাকি ভোরবেলা গলা ঠিক থাকে না, উঠতে পারি না ঘুম থেকে, তাদের জন্য এটা শোনা দরকার। রাত দুটোর সময় বেরিয়ে এখন হেসে এখানে বসে আছে, আপনাদের গান শোনাবে গঙ্গাধর আর তুলিকা। তো সেই আলোচনা আমরা যাব, কিন্তু আগেটা জমিয়ে একটা গান হয়ে যাক। আমি একটা ভোরের গান গাই সবাইকে। একদম চলো। জাগরে জাগরে জাগ কানু ভোর হয়েছে, ¶¶
জাগরে জাগ কান ভোর হয়েছে, দেখো চেয়ে রাঙা জেগে পড়েছেন জানি আপনারা প্রত্যেক কৃষ্ণনগর নিবাসী গঙ্গাধরার তুলিকা আজকে আমাদের সাথে আপনাদের সকাল সকালে। আর আমি সুরজিৎ, গঙ্গাধর তুলিকার কথা, তাদের গল্প এবং কৃষ্ণনগর থেকে কলকাতায় আসা, কৃষ্ণনগর থেকে হৃদয় নিবাসী হওয়া আপনাদের সেই সমস্ত আলোচনা যাব। তার আগে আমাদের ফোন নাম্বার 2423522 2423522 2971207173। কিন্তু সব আলোচনার আগে আমরা একটু গঙ্গাধরের একটা গান শুনিনি, তারপর আমরা আলোচনায় যাব। ঠিক আছে, কি শোনাচ্ছ বলো? আমি লালনের একটি গান শোনাই। করিমানা কাম ছাড়ে না মদনে,
করি মানা কাম ছাড়ে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে মদন সে দুষ্টু ভারি তারে দাও তো শিলদারি মদন সে দুষ্টু ভারি তারে দাও তো শিলদারি করে সে মুন্সিগিরি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে আমি প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে চোর দিয়ে চোর ধরা ধরি একটি কারখানা আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না সাধুরা চুরি করে চোরেরা পলাই ডরে সাধুরা চুরি করে চোরেরা পলাই ডরে নিয়ে যাবে শূন্য ঘরে নিয়ে যাবে শূন্য ঘরে কোনখানে কোনখানে আমি প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে লালন সাই জীবি নাই করে শিরা সায়ের পাই স্বামী মরিলে নালিশ জানাবো কোথায় স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে 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 অপূর্ব এবং বলার কোনো অপেক্ষাই রাখে না যে আজকে একটা দুর্দান্ত সকাল আমাদের আপনাদের প্রত্যেকের সাথে দুর্দান্ত বাজাচ্ছেন সমস্ত যন্ত্রশিল্পীরা সবাই কৃষ্ণনগর বলে আমার মনে হচ্ছে তো সেই যন্ত্রশিল্পীদের আলোচনায় পরে যাব তার আগে সবাই কৃষ্ণনগর না যায় আচ্ছা ঠিক আছে আমরা আলাপ করেই নি যন্ত্রশিল্পীদের সাথে আমার বাদিক থেকে বলো তো সবাই তো তোমরা একসাথেই বাজাও আমি বুঝতে পারছি আমার একদম বাদিকে রোহিত
রোহিত, রোহিত বাজাচ্ছে ব্যাঞ্জো, খুব ভালো বাজাচ্ছে রোহিত, আমি তখন থেকে শুনছি। অসিত কর, রোহিত খুব হেসে হেসেও বাজাচ্ছে মাস্কের জন্য, আপনারা বুঝতে পারছেন না, আমি এখান থেকে চোখ দেখে বুঝতে পারছি। কিবোর্ড বাজাচ্ছে অসিত কর, কিবোর্ড বাজাচ্ছে অসিত কর, আর ডান দিকে তবলা বাজাচ্ছে অনন্তশীল, সবাই কৃষ্ণনগর নয়, সবাই হেসে হেসেই বাজাচ্ছে। হ্যাঁ, সবাই খুব হেসে চাকদা, চাকদা। আর রোহিত কোথায় থাকো তুমি? ঠিক আছে, যে এই যেভাবেই চলো, যেভাবে তোমাদের সুবিধা সেভাবে চলো, মানুষ আনন্দ পেলেই হলো গান শুনে। তুলিকা গঙ্গাধর, কতদিনের আলাপ? ঘর করা একটা অন্য জিনিস, আর একসাথে গান বাজনা করা অন্য জিনিস। গান নিয়ে মানামানি হয় না, বাকি যা কিছু নিয়ে ঝগড়াঝাটি হতে পারে। ঠিক আছে, বলছি তুলিকা গঙ্গাধরের একসাথেই লোকসঙ্গীত ভালোবাসে, তার মানে কি আলাপ কি লোকসঙ্গীত শিখতে গিয়ে নাকি? তাই না? দেখো আমি আমি রহস্য উন্মোচন করছি আর কি, আমাদেরও ভালো লাগবে। সব থেকে বড় কথা আজকে যে আমরা আপনার সঙ্গে আজকে অনুষ্ঠানে বসতে পেরেছি, এটা আমাদের মানে খুব ভালো, খুব ভালো। বিশ্বাস করুন, আমার অনেক দিনের আশা ছিল দাদার সঙ্গে কবে একবার বসবো আমরা। গঙ্গাধর, আমাদের আড্ডা আলোচনা ঠিক আছে, একটা গান হয়ে যাক না তো, এই আড্ডা বাড়তে থাকবে, বাড়বে, আড্ডাও হবে, আপনারাও ফোন করবেন জানি, তবু একটা গান হয়ে যাক। এরপর কি তুলিকা? হ্যাঁ। আচ্ছা, যে রূপে গৌরবে যে রূপে গৌরবে মোহিত করেছে ত্রিভুবন, মোহিত করেছে কেমন রূপ সে, না জানি কেমন রূপ সে।
শুরুতেই বলেছি সমস্ত যন্ত্রশিল্পীরা দুর্দান্ত বাজাচ্ছে, একদম শুরু থেকেই বোঝা যায়, বাজনা শুনলেই বোঝা যায়। এবং আমি সেরকমই দেখতে পাচ্ছি, আমাদের ফোনে অপেক্ষা করছেন বন্ধুরা, তিনজন বন্ধু অপেক্ষা করছেন। এক এক করে যাই, প্রথম জনের সাথে নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন? নমস্কার নমস্কার, বলুন। আমি সুনীল বন্ধু বেলগুড়িয়া থেকে বলছি। বলুন সুনীল দা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আর আমার অন্তর্বাহী আর গোমর কইল গিয়া, আর যদি নির্মলন্ত চৌধুরীর এই গানটি ইচ্ছা করে পরার চারে গামছা দিয়ে বাঁধি, যদি গঙ্গাধর বাবু গাইতে পারেন ভালো লাগছে। আচ্ছা সুনীল দা, খুব ভালো থাকবেন, আমরা ছোট ছোট করে আমাদের পরের বন্ধু কাছে চলে যাই। বলুন নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল, আমি পশ্চিম মেদিনীপুর থেকে চণ্ডীচরণ রাউত বলছি। বলুন চণ্ডীচরণ বাবু। হ্যাঁ, তুলিকাদি গঙ্গাধর তাকে অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ওনারা আসার পরে সকাল সকাল প্রোগ্রামে এক নতুন মাত্রা পেয়েছে, অনেক বড় মাপের শিল্পী ওনারা এবং আমার পছন্দের শিল্পী। ওনারা ওনাদের মতোই গান করুন, কোনো অনুরোধ রাখবো না, অনুষ্ঠানের সঙ্গে থাকলাম, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো থাকবেন চণ্ডী বাবু। আমাদের পরের বন্ধু কে আছেন দেখি, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুপ্রভাত। নমস্কার সুজিত দা। নমস্কার, আমি শঙ্কর বাগ বলছি হুগলি থেকে। ভালো আছেন সুজিত দা? শঙ্কর বাগ হুগলি থেকে, হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। নমস্কার গঙ্গাধরদা, নমস্কার সুলিকাদি, ভালো আছেন? হ্যাঁ একদম ঠিকঠাক আছি। খুব সুন্দর গান হচ্ছে দাদাভাই, খুব দারুণ হচ্ছে। লোকসঙ্গীত আমার খুব প্রিয় গান, লোকগান আমি শুনতে ভীষণ ভালোবাসি। তোমাকে একটা গানের রিকোয়েস্ট করেছি, যদি লালন ফকিরের আর একটা যদি গান হয় খুব ভালো হয়। তোমার গানগুলো শুনছি, খুব ভালো লাগছে। নমস্কার রইল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমরা লালন সাহেবজির দুখানা গান গাওয়া হয়েছে, হতে পারে আমি 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 কোনো কথা বলছি না, লালনের গান তো আমরা মনে তুলিকার গঙ্গাধরের ব্যাপার, তারা কি গাইতে ইচ্ছে করছে, আমি কোনো বিশেষ করে লোকশিল্পীদের তো কোনো চাপ দিতে চাই না, মন যেদিকে যাচ্ছে সেদিকে চলো, দেখি মন কোথায় যায়। আমি এখন একটা শাহ আব্দুল করিমের গান গাই। নিশ্চয়ই আপনার ধন হারাইয়া ধনে সরলা গো করিলা গিয়া কি করিলা, আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম, আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম, সরলা গো কার লাগিয়া কি করিলাম, সরলা গো কার লাগিয়া কি করিলাম। ছেলেবেলা ছিলাম ভালো,
তার পরে পাইলা তোমারে আপন জানিয়া সঙ্গিনী করে নিলাম তোমারে আপন জানিয়া সঙ্গিনী করে নিলাম সরলা গো পার লাগিয়া কি করিলাম সরলা গো পার লাগিয়া কি করিলাম অপূর্ব করিম সাহেবের গান সরলাগো শুনলাম আমরা। আমাদের আজকে আমার আর আড্ডা হবে না মনে হচ্ছে তুলিকা গঙ্গাধরের সাথে, কারণ ফোনে সারাক্ষণই তিনজন করে অপেক্ষা করছে। আপনারা দেখছেন সবাই কথা বলতে চান নিশ্চয়ই। আমাদের প্রথম যিনি ফোনে আছেন সেই বন্ধুর সাথে একটু কথা বলি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলে নেবেন আগে। আর তিনজন আছি তো ছোট ছোট করে বলবেন, খুব সুবিধা হয়। নমস্কার, বলুন। গুড মর্নিং, বলুন। হ্যাঁ, আমি ভবদেব প্রধান বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন দাদা। যদি পারেন তো আপনার আপনার থ্রু দিয়ে সবাইকে আমার নমস্কার। নমস্কার। যদি পারেন তো অংশুমান রায়ের দু একটা গান যদি ভালো হয় তো ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর থেকে নমস্কার, খুব ভালো থাকবেন। আমাদের পরে বন্ধু কে আছেন দেখি। নমস্কার, সকাল সকালে স্বাগত, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভ সকাল সুরজিৎ দা। শুভ সকাল। শরতের উজ্জ্বল মনে শুভ সকালে চলে এলাম ডিডি বাংলার কলকাতা দূরদর্শনের দীর্ঘ 40 দিন পর।
নিয়মিত দর্শক তিলক পাল হুগলি উত্তরাদি বলছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ তিলক দা, দিন গোনাও আছে 40 দিন পর, তাই? হ্যাঁ 40 দিন পর আজকে লাইভ পেলাম, তার জন্য ধন্যবাদ যিনি ফোন দিলেন। যাই হোক, আর আপনার অনবদ্য সঞ্চয়টা বারেবারে মুগ্ধ হই তাই সাথে থাকা। আচ্ছা হ্যাঁ, আজ বাংলার মাটি ঘরে ভালোবাসার স্পর্শ পাচ্ছি গঙ্গাধর দা ও তুলিকা দির কণ্ঠে। আর অনুরোধ রাখলাম ওনার কাছে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, আর রাধারাম মন্দিরের সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায় বা মিলন হবে কতদিনে। হ্যাঁ সুরজিৎ দা, আমার কথা হবে, খুব ভালো থাকুন। আচ্ছা তিলক দা, খুব ভালো থাকবেন আপনিও। আমাদের পরের বন্ধুর সাথে কথা বলি, কে আছেন, কোথা থেকে বলছেন সেটা বলে যদি শুরু করেন। বলুন, নমস্কার সুরজিৎ বাবু। হ্যাঁ বলুন। গুড মর্নিং। গুড মর্নিং, ত্রিপুরা থেকে বলছি, নিতেন চন্দ্র। আচ্ছা বলুন। আজকে সকাল আসলে লুকোচুর গানের সকাল, রাইট? খুব সুন্দর সকাল। হ্যাঁ, বিশেষ করে মাটির গান, মানুষের গান, সেই তো। হ্যাঁ, তুলিকা এবং গঙ্গাধর মন্ডল, তাদের অনুষ্ঠান সচরাচরই ভালো হয় এবং সবসময় শুনি, এবং তারা তো কয়েকবারই এসেছেন আমাদের সকাল সকাল অনুষ্ঠানে। এই একটু আগে শাহ আব্দুল করিমের গানটি শুনলাম, এখন আমাদের এই সিলেট অঞ্চলেরই আরেকজন পদকর্তা রাধারমন, এই রাধারমন দত্তের যে কোনো একটি গান হলে ভালো হয়। সঙ্গে আছি, সঙ্গে থাকবেন, খুব ভালো অনুরোধ। বলো, আমি গঙ্গাধরের কাছে যাই, কি কি গান শোনাচ্ছ? আমি এবার একটা বাউল গাই। আচ্ছা আচ্ছা, গাও নাকি গাইবো? হ্যাঁ গাও, তোমার যা ইচ্ছে। ঠিক আছে দাদা, রাধারমন দত্ত শোনার ইচ্ছে যদিও আমারও আছে, তুলিকা গাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাউল শুনি। হ্যাঁ একটা বাউল হয়ে যাক। হ্যাঁ আমি কারে বাদান, আমি কারে বাদান করব যৌবন, সদাই সেই চিন্তায় মরি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি। আমি কারি বাদান করব যৌবন, আমি কারি বাদান করব যৌবন, সদাই সেই চিন্তায় মরি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি। এখন গাছতলাতে বসে আমি, এখন গাছতলাতে বসে আমি, কেঁদে ভিজাই শাড়ি, কেঁদে ভিজাই শাড়ি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের গাছে বাঁধলাম রসের হাড়ি।
কার কাছে পড়েছে ধরা, কার কাছে পড়েছে ধরা, আবার করতে গিয়ে রসুরি বলি হাই ভোলার মন, ওরে মন করতে গিয়ে রসুরি প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি। ভক্তি রস করব শ্রবণ, হব ওই চরণের অধিকারী অধিকারী অধিকারী। প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি। আমি কাঁদে সদাই সেই চিন্তায় মরি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি, প্রেমের কাছে বাঁধলাম রসের হাড়ি। গঙ্গাধর আর তুলিকার সকাল আজকে, এবং আপনাদের জীবন দখল করে নিয়েছে আমি জানি। আজকে সকালে গঙ্গাধর আর তুলিকা এবং সমস্ত যন্ত্রশিল্পীরা যারা অসাধারণ বাজাচ্ছে, আমরা কালকের শিল্পীর কথা বলি। কালকে সকাল সকালে থাকবে রাজর্ষী ভট্টাচার্য, আর সঞ্চালনা থাকবে নিপবিথি। দৌড়াচ্ছে সময়, কিছুতেই আটকানো যাচ্ছে না। ছোট্ট করে জেনে নিই একটু দুজনের কাছে, এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লোকসঙ্গীত লোকশিল্পীদের যে হয় তাদের বাড়িতে তার চর্চা থাকে, অথবা পারিপার্শ্বিক অবস্থা সেরকম থাকে। আলাদা আলাদা করে যদি জিজ্ঞেস করি গঙ্গাধরকে তুলিকাকে, দুজনের কি বাড়িতে লোকসঙ্গীত চর্চা ছিল, কোত্থেকে উঠে এলো এই লোকসঙ্গীত ভালোবাসা? আমার বাবা গান করেন, আর আমার বাবার থেকেই আমি এটা প্রথম শেখা শুরু, বাবার থেকেই শুরু। তারপরে বাবার নাম হচ্ছে বানেশ্বর হাজরা, বানেশ্বর হাজরা। আর তারপরে বাবার সাথে গান শেখার পরে আমি একজন গুরুর সাথে সঙ্গ করেছি, মানে দেশ বিদেশে গান বাজনা করে বেরিয়েছি। তিনি হচ্ছেন কৃষ্ণনগর না, তিনি হচ্ছেন মুর্শিদাবাদ বেলডাঙ্গা, সৌমেন বিশ্বাস। আচ্ছা 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 আচ্ছা, ও তখনও দেশ বিদেশেও গান করতে? হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকে মোটামুটি সাড়ে তিন, এখন তো যাচ্ছে আমি তখনকার কথা, হ্যাঁ তখন সাড়ে তিন তিন বছর থেকে আমি তখন ওই গান ওই রকমই গাইতাম, শুধু একটু লাফাতাম বেশি, মানে নাচানাচিটা করতে পারতাম, আস্তে আস্তে গানটা ধরলাম। তারপরে আমার গুরু সোমেন বিশ্বাস, উনি আমার মুখ থেকে গান শোনার পরে ওনার ভালো লাগাতে, তারপরে উনি আমাকে শিষ্য করে নিয়ে ওনার সাথে তখন চলাফেরা করে করতে করতে, তারপরে এইবার আমি তো সেটা আসছিলাম, সেটা তো বুঝতেই পারছিলাম, সেইখানেই আলাপ। কিন্তু সেই সেই পরের পার্টটাতে যাচ্ছি, তার আগে আমাদের বন্ধু অপেক্ষা করছেন ফোনে, একটু কথা বলে নিই। নমস্কার। হ্যাঁ হ্যালো সুরজিৎ। হ্যাঁ হ্যাঁ সুরজিৎ ভাই, আমি শম্ভুনাথ কর্মকার বলছি পায়রাডাঙ্গা নদিয়া থেকে। এই তো শম্ভুনাথ বাবু, অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ অনেকদিন পর কথা হলো, ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি, খুব ভালো। একদম একদম শেষের দিকে দীর্ঘক্ষণ ধরে শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ গঙ্গাধর তুলিকা
আদি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বলছি একটা গানের কথাই বলছি যদি সম্ভব হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই সময় সবাই ভালো থাকুন। একদম খুব ভালো থাকবেন, আগে কি খুব ভালো থাকবেন। একটু অনেক বড় গান এখন আর মনে হয় সময় আছে। গঙ্গাধরের কথায় গঙ্গাধর ছোট করে একটু যাই না তো আমাদের তো ওই একই রকম ব্যাপার। আমাকেও ছোট থেকে সেই গান বাজনা করতাম আমার, যদিও বাপ কাকারা সবাই গান গাইতো, তো সেখান থেকে আমাকে বিভিন্ন আখড়াতে বিভিন্ন জায়গাতে গান বাজনা করে করে ছোটবেলা থেকে একদম বিভিন্ন আখড়াতে বিভিন্ন জায়গাতে যেয়ে যেয়ে আমার শেখা। এবং তারপরে সেই একই গুরুদেব সৌমেন বিশ্বাসের কাছে আমিও যাই, সেখান থেকে তালা পরিচিত হয়ে এখন এই পর্যন্ত। কিন্তু আমার টানে গেছে, আমার টানে গেছিল, ভাগ্যিস গেছিল, ভাগ্যিস গেছিল দুজনেই সৌমেন বিশ্বাসের কাছে। এত সুন্দর জুটি আমরা পেলাম গানে। আর এই ছোট থেকে গান বানাতে বহু গানের স্টক হয়েছে তাই না দুজনেরই? অনেক গান নিশ্চয়ই আছে না? তা তো ঠিক, সেটা কোনো সমস্যা নেই। সেখান থেকে এখন কি শোনাতে ইচ্ছে করছে বলো। আমি কি একটা ভাবা পাগলার গান গাইবো? নিশ্চয়ই গাইবে, একটা ভাবা পাগলার গান গাইবে। আমি আসলে মিনিট আটেক সময় আছে তাতে, আচ্ছা দুটো গান ছোট করে হয়ে যাবে। আমি আসলে শ্রোতাদের বলতে চাই যে আপনাদের পছন্দের গানগুলো তো আমরা স্টেজে গাই, তো আজকে যদি ক্ষমা করে যদি আমাদের পছন্দের গানগুলো একটু শোনেন খুব ভালো লাগবে। আসলে এই সব গানগুলো স্টেজে গাওয়ার সুযোগ পাই না আমরা, সেই তো। হ্যাঁ, যে কারণে আমাদের আশা হয় যে গানটা করি। আমার জীবন নদীর কূলে কূলে মন দোলে আর প্রাণ দোলে, আমি স্রোতে জীবন নদীর কূলে কূলে মন দোলে আর প্রাণ দোলে, আমার মন দোলে আর প্রাণ দোলে, ভাসি তর খেলা সময়।
তো হলো দেখা শোনা, আসে যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু নাই। একদিন আজকের মতো শেষ গান যাব আমরা, ভাওয়া পাগলার গান শুনলাম। জীবনকে নদী রূপে দেখে ভাওয়া পাগলা বহু অসাধারণ গান লিখেছেন, তার মধ্যে একটি গান। গঙ্গাধর তুলিকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সকালটা এইভাবে থাকার জন্য, আপনাদের গান শোনানোর জন্য। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আরও বিশেষ করে কারণ আমাদের একটা ফেস্টিভ্যাল সময় আছে, ফেস্টিভ মুডে আমরা চলে এসেছি, কিন্তু এই মুডে এসে সাবধানতা ছেড়ে দিলে কিন্তু তারপরে যেন আমরা কোনো অসুবিধায় না পড়ি। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, গানের জন্য আমরা তো আছি, তাই না? হ্যাঁ বলো, তাহলে রাধারমণের গান দিয়ে শেষ করি। দু মিনিট সময় আছে, হতে পারে যে গাইতে গাইতে আমরা বিদায় নিলাম, তবু আমার আসিবার কথা কইয়া মান করে রায় রয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছো ঘুমাইয়া, মান করে রায় রইয়াছো ঘুমাইয়া, পুরুষের মতি
তাকে নিজে রয়ে লইয়া তুমি করছ যদি চান নির্জনতা, যদি দেখতে চান ছায়া মাখা পাইনের বনে মেঘেদের লুকোচুরি, তাহলে একদম সঠিক গন্তব্য লাভা। কালিম্পং থেকে মাত্র 39 কিলোমিটার দূরে মেঘপুরীদের দেশ মেঘমদির লাভা। এখানকার পাহাড় আর চিরহরিৎ বন মনকে সরিয়ে নিয়ে যায় অন্যদিকে। লাভার উচ্চতা 2195 মিটার। একটা নির্জন শান্ত ছোট্ট শহর। কখনো বা পথঘাট ভরে যায় ঘন কুয়াশায়, কখনো আলোয় ভরে যায় জনপদ, মরশুমে দেখা মেলে বিভিন্ন ফুল আর অর্কিডের। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও হিমালয়ের কয়েকটি শৃঙ্গও দেখা যায় লাভা থেকে। লাভায় রয়েছে একটা বৌদ্ধ মনাস্ট্রি। ভেতরে রয়েছে নানা মূর্তি ও পুঁথি। বৌদ্ধ ধর্মের পাঠ নেন শিক্ষার্থীরা। সকাল বিকেল এখানে বসে প্রার্থনার আসর। লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নেওড়া ভ্যালি অভয়ারণ্য।